জুলাই মাস, জুলাই মাসটা গেমারদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এই মাসে আসতে চলেছে ফ্রি ফায়ারের ইতিহাসের সব থেকে বড় আপডেট, যেটা বাংলাদেশের 100% মানুষই জান না। মানে এক কথায় বলতে পারেন, ফ্রি ফায়ার গেমটাকে এরকম থেকে এরকম করে ফেলবে। তো এই আপডেটটা কবে আসবে, কখন আসবে সেটা তো বলবো, তার পাশাপাশি ভ্যালোরেন্ট মোবাইল, ভ্যালোরেন্ট মোবাইলে আপনারা অনেকদিন ধরে ওয়েট করতেছেন, তো ফাইনালি এসে পড়লো ভ্যালোরেন্ট মোবাইলেরও নিউজ। তো বেসিক্যালি ভ্যালোরেন্ট মোবাইলের ক্লোজড বেটা আসতে চলেছে, তো সেই বেটাটা কবে আসবে, কখন আসবে এবং সেটা বাংলাদেশ থেকে কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমি বলে দেবো। তো তার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, আর এরকম সব নতুন নতুন গেমের আপডেট রেগুলার পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ, ফিরে আসছি ইন্টার পর। তো প্রথমে ফ্রি ফায়ার নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে ফ্রি ফায়ার গেম। এই গেমটা কিন্তু অনেকে অবহেলা করে, মানে এই গেমের গ্রাফিক্স বা কন্ট্রোল বা যে কোনো জিনিস নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের কথা বলে, ইভেন অটো এম নিয়েও কথা বলে। তো বেসিক্যালি আপনারা হয়তো অনেকে জানেন না, তো অনেকে বললে ভুল, আমার মনে হয় বাংলাদেশের 100% মানুষই জানে না যে ফ্রি ফায়ার গেমের মধ্যে ইতিহাসের সব থেকে বড় সেরা আপডেট আসতে চলছে, আর সেটা আসবে সামনের মাসে, মানে জুলাই মাসে। তো সেই আপডেটটা কি সেটা আমি বলি। তো বেসিক্যালি গেমের মধ্যে টোটালি গ্রাফিক্স চেঞ্জ করা হবে, গেমের লোগো চেঞ্জ করা হবে, গেমের আইকন চেঞ্জ করা হবে, ইভেন গেমের মধ্যে সেটিংস থেকে ধরে মানে ওয়েপেনের যে সিস্টেমগুলো সব কিছু চেঞ্জ করা হবে। আর ক্যারেক্টারগুলো দেখতেছেন, এই ক্যারেক্টারগুলো আপনার টোটালি গ্রাফিক্সের সব কিছু চেঞ্জ করা হবে, মানে ক্যারেক্টারও একটু এইচডি করা হবে, মানে টোটালি গ্রাফিক্সটা চেঞ্জ করে গেমটাকে একটু অন্য লেভেলে নিয়ে যাবে, যাতে এই গেমটা আরও অন্য অন্য প্লেয়াররাও খেলে বা অন্য গেম যারা খেলতেছে তারাও গেমটাকে খেলে। যেমন যারা পাবজি খেলে তারা কিন্তু গ্রাফিক্স নিয়ে অনেকে অনেক কথা বলে, যেমন পাবজির গ্রাফিক্স ভালো, ফ্রি ফায়ারের গ্রাফিক্স ভালো না, এরকম অনেক ধরনের কমপ্লেন অনেকে দেয়। তো সেই জন্যই গ্যারেনা কোম্পানি ফাইনালি ডিসিশন নিয়েছে যে ফ্রি ফায়ার গেমটাকেও অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে। তো যার কারণে তারা চাচ্ছে গেমের গ্রাফিক্স থেকে ধরে মানে এভরিথিং চেঞ্জ করার জন্য, যাতে এই গেমটা আরও অন্য অন্য প্লেয়াররা বা গ্লোবালে যে অন্য অন্য কান্ট্রি আছে তারাও যাতে ফ্রি ফায়ার গেমটাকে খেলা শুরু করে। তো যার কারণে গেমের টোটালি গ্রাফিক্স থেকে ধরে সব কিছু তারা চেঞ্জ করে ফেলবে। আর আমার যতটুকু মনে হয়, এই যে আপডেট আসবে, এই আপডেট আসার পরে ফ্রি ফায়ার গেমের আরও চাহিদা বাড়বে, কারণ এই গেমটা কিন্তু অলরেডি পুরো ওয়ার্ল্ডের মধ্যে অনেক পপুলার। তো তারই মধ্যে যদি গেমের গ্রাফিক্স থেকে ধরে সব কিছু চেঞ্জ করা হয়, তো আমার মনে হয় আরও প্লেয়ার বাড়বে এবং আরও মানুষরা খেলা শুরু করবে। আর এই আপডেট আসবে জুলাই মাসের 23 তারিখে, মানে সামনের মাসের 23 তারিখে আপডেটটা চলে আসবে। আর এটা নিয়ে হয়তো আপনারা বলতে পারেন যে এই আপডেট আপনি কোথায় পেলেন, যেহেতু কেউ জানে না। তো বেসিক্যালি এটা আমি না, গ্যারেনা কোম্পানি নিজে বলেছে, গ্যারেনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু তারা পোস্ট করছে, সেই পোস্টটা অনেকেই দেখছেন, অনেকে দেখেননি। তো এখানে বিস্তারিত আরও অনেক কিছু লেখা আছে, আপনার চ্যানেল চেক আউট করতে পারেন। আর যদি এই বিষয় নিয়ে আরও আপডেট চান বিস্তারিত, যে কী কী চেঞ্জ হবে, কেমনভাবে চেঞ্জ হবে, গেমের মধ্যে কীরকম হবে, ক্যারেক্টারগুলো কীরকম হবে, এরকম যদি বিস্তারিত আপডেট চান, তাহলে এই ভিডিওতে একটা লাইক করে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওর টার্গেট 500 লাইক, যদি 500 লাইক কমপ্লিট করে দেন তাহলে ডেডিকেটেড ফ্রি ফায়ার নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, ভ্যালোরেন্ট মোবাইল। তো ভ্যালোরেন্ট মোবাইল নিয়ে আপনারা অনেক দূর ওয়েট করতেছেন এবং আপনারা অনেকেই জানেন, যারা আমার ভিডিও স্পেশালি দেখছেন, এর আগে কিন্তু ভিডিওতে বলেছিলাম ভ্যালোরেন্ট মোবাইল নিয়ে A to Z আপডেট দিয়েছিলাম সেখানে। তো আমি আবারও বলতেছি, ভ্যালোরেন্ট মোবাইলে কিন্তু একটা বেটা চলে আসছিল, যেটা কিন্তু শুধুমাত্র চায়নাকে দেওয়া হয়েছে। আর চায়নাতে দেওয়া মানে এই না যে সবাই খেলতে পারছে, শুধুমাত্র কিছু মানুষ খেলতে পারছে চায়নার মধ্যে, যারা গেমটা টেস্ট করে রিয়ট গেমসকে ফিডব্যাক দিছে। তো একটা জিনিস আপনারা অনেকে জানেন যে বিভিন্ন গেমের যখন বেটা চলে আসে তখন কিন্তু সেই গেমের বেটাগুলো লিক হয়ে যায়, মানে অন্য থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে সেই বেটাগুলো ডাউনলোড করা যায়। কিন্তু ভ্যালোরেন্ট মোবাইল কীভাবে তারা বেটাটা রিলিজ দিছে আল্লাহ জানে আর তারাই জানে, সেই বেটাটা লিক হয়নি, ইভেন কেউ ডাউনলোডও করতে পারেনি, শুধুমাত্র যাদেরকে দেওয়া হয়েছে তারাই ডাউনলোড করতে পারছে। তো যাই হোক, এখন হচ্ছে আপনারা জানেন যে ভ্যালোরেন্ট মোবাইল নিয়ে অনেকদিন ধরে ওয়েট করছেন এবং অনেকে এটা নিয়ে আপডেট জানার চেষ্টা করছেন যে আসলে গেমের আপডেট করি বা কোথা থেকে কী করবো। তো বেসিক্যালি আপনারা এর আগে জানেন, যেটা আগে কিন্তু ভিডিওতে বলেছিলাম যে ভ্যালোরেন্ট মোবাইলের অফিসিয়াল কন্টেন্ট ক্রিয়েটর আমাকে সিলেক্ট করেছে এবং সেখানে কিন্তু অফিসিয়াল সব আপডেট সবার আগে দেওয়া হয়। তো সেখানে কিন্তু আপডেট দেওয়া হয়েছে, ইভেন আমি লিকারদের মাধ্যমে জানতে পারছি, যেটা টুইটারের মধ্যে অলরেডি কিন্তু পোস্ট করে দিয়েছে। তো আপনারা সামনে পোস্ট দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু লিকার দিয়েছে যে জুলাই মাসে কিন্তু বেটা আসতে চলেছে, আর সেটা হচ্ছে ক্লোজড বেটা। আর নিচে খেয়াল করছেন কিনা, দেওয়া আছে যে সিলেক্টেড কান্ট্রি, মানে কয়েকটা কান্ট্রির মধ্যে জাস্ট দেওয়া হবে যে যাদেরকে তারা সিলেক্ট করবে। তো এখন বিষয় হচ্ছে বাংলাদেশকে কি সিলেক্ট করবে কি করবে না। তো আমি যতটুকু জানতে পারছি ডিসকর্ড থেকে অফিসিয়াল কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু আমি, তো বাংলাদেশকে সিলেক্ট করবে না। তবে তারা বলেছে যদি বাংলাদেশে অফিসিয়ালভাবে তারা বেটা মানে ক্লোজ বেটা রিলিজ না দেয়, তো সেই ক্ষেত্রে সেই বেটাটা যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। মানে এই বেটাটা হচ্ছে ক্লোজ বেটা এবং তার পাশাপাশি ওপেন বেটাও বলতে পারেন, মানে এই বেটাটা পুরো উন্মুক্ত করে দেবে সবার জন্য। তো যে কেউ যে কোনো কান্ট্রি থেকে ডাউনলোড করে খেলতে পারবে, আর সেটা ডাউনলোড করে অবশ্যই VPN ইউজ করতে হবে যদি বাংলাদেশে না থাকে। তো আমার যদি মানে সিঙ্গাপুর তো মাস্ট বি থাকবেই থাকবে, তো সেই ক্ষেত্রে আমাদের প্রবলেম হবে না, কারণ সিঙ্গাপুরের VPN যদি আমরা কানেক্ট করি তাও আমাদের পিং থাকবে 60 থেকে 70 বা 80। তো যখন গেমটা রিলিজ হবে তখন তো আমি অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো ডেডিকেটেড, যেখানে আমি দেখিয়ে দেবো গেমটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং গেম প্লে করবেন। তো তার জন্য অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলেন। আর আপনারা কারা কারা ভ্যালোরেন্ট মোবাইলে এক্সাইটেড বা ভ্যালোরেন্ট মোবাইলে ওয়েট করছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি আবারও বলছি, সেই ক্লোজ বেটাটা জুলাই মাসে আসতে চলছে,
তখন আমি বলেইছি যে ভিডিও দিয়ে দিব। আর জুলাই মাসে আরো অনেকগুলো গেম আসতে চলেছে, মানে সিওডি ওয়ারজোন, রেনবো সিক্স সেজ মোবাইল, নিড ফর স্পিড, আরো অনেকগুলো গেম আসতে চলেছে। তো সেই গেমগুলো যদি ভিডিও চান তাহলে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমি ডেডিকেটেড আরো ভিডিও নিয়ে আসবো। আর আপনারা ফ্রি ফায়ার নিয়ে কারা কারা এক্সাইটেড বা ফ্রি ফায়ার নিয়ে আপনার মন্তব্য কি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।